ছোট পর্দার আর একটি খবর মিস না করতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। বিয়ে করেও মিথ্যা বলে প্রতারণার জন্য 4 অক্টোবর বিকেলে জান্নাতুল্লাহ এভরিলের কাছ থেকে মুকুট কেড়ে নেওয়া হয়। এরপর নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ করা হয় জেসি ইসলামকে। কেন বিয়ের কথা গোপন করেছিলেন এমন প্রশ্ন করলে এভরিল বলেন, যখন তার বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল 16, তাই তিনি বাল্যবিবাহ বলে এই বিয়ে মানেন না। অবশ্য তার পরদিনই খবর পাওয়া যায় 2013 সালে যখন এভরিলের বিয়ে হয় তখন তার বয়স 16 নয় 23 ছিল। এই খবর জানাজানি হওয়ার পর আবারও মিথ্যা বলার অভিযোগ আসে এভরিলের প্রতি। আর এবার পাওয়া গেল একটি ছবি, সেই ছবিটি দেখে অনেকেই বলছেন এটাই জান্নাতুল্লাহ এভরিল। ছবিটিতে দেখা যায় একজন নারী একজন পুরুষের পাশে শুয়ে আছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকা একটি ভিডিওতে দেখা যায় জান্নাতুল্লাহ এভরিলের বাইকের পেছনে বসে আছে এক ব্যক্তি। বাইকের ব্যক্তি এবং বিছানার ব্যক্তি যে একই, এই কথা বলছেন অনেকে। এই ছবি ও ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে মুসা বাপি নামে একজন ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে। তিনি সেই ছবি ও ভিডিও আপলোড করেছেন এবং লিখেছেন, আমার এলাকার ও বাংলাদেশের অনেক পোলাপান হাই স্পিড বাইকার এভরিলের পাশে থাকার কথা দিয়েছেন, সুতরাং তাদের জন্য দুঃসংবাদ, কারণ তার খাটের পাশের সিট খালি নাই। যাদের এভরিলের জন্য মায়াকার না হয় তাদের জন্য এই ছবিগুলো, সুতরাং সে আমার কোন বাঙালি মা বোনের পথ প্রদর্শক হতে পারে না। ছবিগুলো একটু মিলিয়ে দেখবেন দর্শক। অনেকেই বলছেন এতদিন বাল্য বিবাহের নামে কথা বলে আরো একবার ধরা খেলেন জান্নাতুল্লাহ এভরিল। এ বিষয়ে আপনার যেকোনো মন্তব্য শেয়ার করুন আমাদের সাথে।